নমস্কার, মেরি ক্রিসমাস। এখন বিশ্বকল্যাণ সম্মানের সমস্ত দর্শকদের বড়দিনের উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতার এই মুহূর্তে এখন বিশ্বকল্যাণ সম্মানের পক্ষ থেকে আমি সোমনাথ রয়েছি কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে ক্যামেরা পার্সন শান্তনুকে বলব। সকাল থেকে মানুষের ভিড় কার্যত কী ধরনের জায়গা নেই, বড়দিনের উৎসবে মেতে উঠেছে লাইনে, টিকিটের লাইনেও ব্যাপক ভিড়। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসছেন বড়দিনের উৎসবে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসছেন। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম বন্ধ আছে, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে গার্ডেন সেখানে কিন্তু প্রত্যেকের পরিবার বন্ধু বান্ধব যে যার সাথে এসছেন সেখানে কিন্তু সময় কাটাচ্ছেন। আমরা কথা বলে আমার নাম বরুণ কুমার ধর, আমি বাংলাদেশের রাজশাহী থেকে এসছেন এবং তিনি কিন্তু যে বড়দিনের কলকাতা সেটা কিন্তু উপভোগ করছেন। আমরা এখানে কথা বলে নেবো, দাদা কোথা থেকে আসছেন? ওনারা বেহালা থেকে এসছেন এবং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যেমন ঘুরেছেন পাশাপাশি বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে ওনারা কিন্তু এসছেন মেমোরিয়ালের সামনে। আমি দেখাবো শান্তনুকে, ভিক্টোরিয়ায় এখনো পর্যন্ত ব্যাপক একটা লাইন রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আসছেন খুব বড়দিনের উৎসবে, কিন্তু সবাই মাতোয়ারা। বারাসাত থেকে এসছেন, কি প্ল্যানিং আছে বড়দিনে? অপ্পুদেবী কিন্তু জানিয়ে দিলেন ওনারা কিন্তু বড়দিনে এসছেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন। আমরা দেখে নেব যে এখানেও আর কি কি প্ল্যানিং আছে বড়দিনে? অশোকনগর থেকে এসছি, কেমন লাগছে? ভিক্টোরিয়া ঢুকেছিলেন প্রথমে? একেবারে প্রথমবার, বড়দিনে প্রথমবার কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসছে ওরা। এবং আরও অনেক রকম প্ল্যানিং আছে, বাবুঘাট ঘুরেছে, পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যানিং আছে, বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে। আমরা দেখে নেবো এখানে আরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, সবাইগ্রাম থেকে কখন বেরিয়েছে, কি কি দেখা হলো? বড়দিনের দিদির বার্থডে বা বার্থডে গার্ল, অনেক অনেক কনগ্রাচুলেশন। আর 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 কি প্ল্যানিং আছে সারাদিনের, কি প্ল্যানিং আছে বার্থডে স্পেশাল ট্রিট কি দেওয়া হবে বোনদের দিদি বোনদের? একেবারে আলো ঝলমলে পার্ক স্ট্রিটে বিকেলে যাওয়ার প্ল্যানিং আছে তাদের। সব মিলিয়ে কিন্তু বড়দিনের উৎসবে কার্যত মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা। এই মুহূর্তে ক্যামেরা শান্তনুর সাথে সোমনাথ, এখন বিশ্ববাংলা সোমনাথ।